হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। গ্রো স্টাডিতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিউট্রিশন থেকে WBTA টেস্ট পেপার সলভ করছি, SAQ পেজ নাম্বার 416। তোমরা উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, সিক্রেটিন হরমোনটির নিঃসরণ স্থান ও কাজ লেখো। নিঃসরণ স্থান হলো ক্ষুদ্রান্ত, এর কাজ হচ্ছে ডিওডিনামে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ এবং pH স্তরকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর প্রশ্ন, ভিলাই এর অবস্থান ও কাজ লেখো। ভিলাই ক্ষুদ্রান্তের শেষ ভাগে অবস্থিত, এটি শোষণে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, লালারসের জীবাণুনাশক ক্রিয়া কিরূপ? লালারসে উপস্থিত লাইসোজাইম নামক উৎসেচকের প্রভাবে খাদ্য জীবাণু মুক্ত হয়, কারণ লাইসোজাইম বিভিন্ন প্রকার জীবাণুর কোষ প্রাচীর দ্রবীভূত করে, তাদের ধ্বংস করে। কিটোসিস কাকে বলে? কার্বোহাইড্রেটের অভাব হলে ফ্যাটি অ্যাসিডের জারণের ফলে কিটন বডি উৎপন্ন হয়। রক্তে এই কিটন বডির পরিমাণ বৃদ্ধি পেলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কিটোসিস বলে। ডি কার্বক্সিলেশন কাকে বলে? অ্যামাইনো অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইডের অপসারণকে বলা হয় ডি কার্বক্সিলেশন। মর্নিং সিকনেস বলতে কি বোঝায়? গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহ সকালবেলা বমি বমি ভাব বা মাঝে মাঝে বমি হয়, একে মর্নিং সিকনেস বলে। 50 গ্রাম শর্করা ও 50 গ্রাম প্রোটিন খাদ্য থেকে তুমি মোট কত শক্তি পাবে? শর্করা 50-এর সাথে 4 গুণ করতে হবে, কারণ শর্করার তাপন মূল্য 4.1, কিন্তু অঙ্ক করার জন্য একে 4 ধরা হয়। তো শর্করার তাপন মূল্য বা কার্বোহাইড্রেটের তাপন মূল্য 4 ধরে এখানে 4-এর সাথে 50 গুণ করা হচ্ছে 200 কিলো ক্যালোরি, এবং প্রোটিনেরও তাই 4 গুণ করা হচ্ছে, তাই এখানে হচ্ছে 200 কিলো ক্যালোরি, অতএব মোট শক্তি পাওয়া যাবে 400 কিলো ক্যালোরি। LBW কি? লো বার্থ ওয়েট, জন্মের সময় যদি ওজন কম হয়, অর্থাৎ 3.5 কেজি, 3.5 কেজি যে ওয়েট হয় নর্মাল জন্ম মুহূর্তে, তার কম হলে তাকে LBW বলা হয়। LBW এর পুরো নাম হচ্ছে লো বার্থ ওয়েট। সাপ্লিমেন্টারি ফুড বলতে কি বোঝো? যেসব খাদ্যের দ্বারা কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টি গ্রহণের মাত্রা এবং দৈনন্দিন পুষ্টি সামগ্রী গ্রহণের মাত্রার মধ্যে যে ঘাটতি থাকে তা পূরণ করার ব্যবস্থা করা হয় তাকে সাপ্লিমেন্টারি ফুড বা অনুপূরক খাদ্য বলে। গোবি এর অর্থ কি? জি ফর গ্রোথ চার্ট, ও ফর ওরাল রিহাইড্রেশন, বি ফর ব্রেস্ট ফিডিং, আই ফর ইমিউনাইজেশন। এটা বাংলা সহ বিস্তারিত লেখা হয়েছে আমার আগের ভিডিওতে, তোমরা দেখে নেবে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চেক করে নেবে তোমরা। ডায়ালিসিস কি? মানুষের বৃক্কের ক্রিয়া ব্যাহত হলে ডায়ালাইজার নামক বিশেষ যন্ত্রের সাহায্যে রক্ত থেকে বিপাকজাত দূষিত পদার্থগুলিকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করার পদ্ধতিকে ডায়ালিসিস বলে। BMI সমান কি? উত্তর, BMI সমান W বা ওয়েট বা ওজন, কেজিতে ধরা হয়, বাই H মানে হচ্ছে উচ্চতা বা হাইট, এটা মিটার স্কোয়ারে ধরা হয়, এটা হচ্ছে BMI এর সূত্র। পাস্তুরাইজেশন কাকে বলে? যে পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে তরল খাদ্য সামগ্রীতে মিশে থাকা অবাঞ্ছিত জীবাণুগুলিকে ধ্বংস করা হয় তাকে পাস্তুরাইজেশন বলে। দন্তক্ষয়ের কারণ কি? শিশুর মুখের মধ্যে জীবাণুর ক্রিয়ায় দাঁতের ক্যালসিফাইড কলা আক্রান্ত হয়, এর ফলে দাঁতের জৈব পদার্থ ধ্বংস হয় এবং ধীরে ধীরে দাঁতের মধ্যে ক্ষয় শুরু হয়, একেই দন্তক্ষয় বলা হয়। অথবা ডায়েটিশিয়ান কাদের বলে? এটা যদিও টেস্ট পেপারে অথবা নেই, দুটো কোয়েশ্চেনের অ্যান্সার যেহেতু বড়, তাই আমি এটা অথবা দিয়ে লিখেছি। যেসব ব্যক্তি পদার্থবিজ্ঞান এবং খাদ্য সম্বন্ধে প্রশিক্ষণ নিয়ে থাকে, দেহের প্রয়োজনের প্রতি সজাগ দৃষ্টি রেখে বিজ্ঞানসম্মত উপায়ে সাধারণ মানুষ ও অসুস্থ রোগীদের জন্য উপযুক্ত খাদ্য তালিকা ও পথ্য তালিকা প্রস্তুত করেন, তাদের ডায়েটিশিয়ান বলে। তো আজকে ছিল এই পর্যন্তই SAQ প্রশ্নের উত্তর। পরের পেজের জন্য তোমরা অপেক্ষা করো এবং সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে।